আমাদের বর্তমান জীবনযাত্রায় সরি এই শব্দটির গুরুত্ব অনেকখানি। সরি একটি ছোট্ট শব্দ, কিন্তু এই ছোট্ট শব্দটি অনেক বড় সমস্যার সমাধান করতে সক্ষম হয়। ছোটোখাটো সমস্যা বা বড়সড় অশান্তি অনেকটাই কমিয়ে আনতে পারে প্রোটো জার্মানিক সয়গরিয়া থেকে উৎপত্তি এই শব্দটি, বিশেষ করে প্রেম ও সংসার জীবনে। এই অশ্রয় ঘায়েল সঙ্গীর বেজায় মুখ, গলে জল এবং গিন্নির অভিমানও। তবে জানতে হবে সরি বলার সঠিক পদ্ধতি। আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন, সরি শব্দটি নিয়ে আপনার পিএইচডি হয়ে যাবে। নাম্বার ওয়ান, এটি নেগেটিভ শব্দ নয়। সরি শব্দটি কিন্তু কোনো নেগেটিভ শব্দ নয়। সবার আগে এটা ভালো করে বুঝুন। আমরা অনেকেই বলে থাকি ভালোবাসায় আবার সরি কিসের, কিন্তু বন্ধুরা আগে এই বোকা ধারণা থেকে বেরিয়ে আসুন। কারণ রাস্তাঘাটে কারো পা মোড়ানোর পর আমরা যে ফর্মাল সরি বলে থাকি, এই সরি কিন্তু তার থেকে আলাদা। তাই ভালোবাসার ক্ষেত্রে এটার প্রয়োজন। এই দুটিকে কখনোই মিলিয়ে ফেলবেন না। নাম্বার টু, মন খুলে বলুন। যাকে আপনি সরি বলতে চাইছেন তাকে মন থেকে বলুন। দায়সারা গোছের সরি শোনালে কিন্তু ধরা পড়ে যাবেন। এ এমন এক শব্দ যা আপনার গলার স্বর, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছুতেই প্রতিফলিত হয়। তাই মন থেকে সরি বলছেন কিনা তা বুঝতে পারে আপনার কাছের মানুষ। তাই সরি বলুন দিদা সরিয়ে, যাতে আন্তরিকতার ফেদার টাচ মিশে থাকে আপনার বলা সরিতে। নাম্বার থ্রি, দেরি করবেন না, সমস্যাটাকে বাসি করবেন না। এটাই সুখী সম্পর্কের অন্যতম চাবিকাঠি, কিন্তু মুশকিল তা সারাতে খাটতে হয়, আর এই খাটনিতে দেরি করলে তার আর দাম থাকে না। তাই আপনার তরফে কিছু ভুল হয়েছে বুঝলে সঙ্গীর এগোনোর অপেক্ষা না করে আগে আপনি সরি বলে ফেলুন। নাম্বার ফোর, ইগো ছাড়ুন। ইগো এত মারাত্মক বোধ যা অকারণে স্থান কাল পাত্র ভুলে আমাদের পথকে আগলে দাঁড়ায়। তাই সরি বলতে যাওয়ার আগে রাস্তা আটকে দিন ইগোর। ভালোবাসলে কখনো নত হতে হয়, তাতে কোনো লজ্জা থাকে না, বরং কাছের মানুষের হৃদয় ছুঁয়ে হয়ে ওঠা যায় আরো প্রিয়। যদি তা সত্ত্বেও আপনার সঙ্গী না বুঝে, তাহলে বুঝবেন ভালোবাসায় গলদ আছে। নাম্বার ফাইভ, মেসেজ নয়। এরকম সময়ে মেসেজে বা হোয়াটসঅ্যাপে সরি বলা কখনোই উচিত নয়। তবে ডিস্টেন্স রিলেশনশিপ বা ব্যস্ত জীবনে এছাড়াও অনেক সময় উপায় থাকে না। তবে চেষ্টা করুন দেখা করে সরি বলার। দেখা করা যেভাবে সম্পর্ককে প্রভাবিত করে সেভাবে আর কেউ নয়। নাম্বার সিক্স, ভালোবাসুন। সবসময় সরিতে কাজ না হলে অভিমান মেটাতে গিয়ে দেখা হলে সরির বদলে একটু হাসুন, এতে আপনার আন্তরিকতা সামনে আসবে। ভালোবাসার আচরণ থাকুক আপনার আচরণে। চাইলে নিরালায় একান্তে সময় কাটান, দু একটা কাছের ছোঁয়া থাকুক না, ক্ষতি কি? দেখবেন সরি না বললেও কেমন কাজ হয়েছে। যদি আজকের এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান কোন আইডিয়াটা আপনার সবচেয়ে ভালো লেগেছে, এবং সাবস্ক্রাইব করুন এই চ্যানেলকে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।